তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রতু এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে আজকে মক বিতরণ অনুষ্ঠান কর্মসূচি আমাদের অনুষ্ঠিত হচ্ছে। আপনারা মক আপনার জীবন স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। আজকে রতু এক নম্বর ব্লক তৃণমূল ছাত্রদের উদ্যোগে রতু এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে আজকে মক বিতরণ অনুষ্ঠান কর্মসূচি আমাদের অনুষ্ঠিত হচ্ছে। আপনারা মক আপনার জীবন স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। আজকে রতু এক নম্বর ব্লক তৃণমূল মালদাপুরা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজকে ব্যান করা হচ্ছে। আপনার মক উদ্যোগে আজকে আমাদের মাস বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। প্রত্যেক নম্বর ব্লকের সমস্ত জনসাধারণকে সচেতন করা হচ্ছে, আপনারা মাস্ক পরুন। এবং সতর্ক থাকুন, আপনারা মাস্ক পরুন এবং সতর্ক থাকুন। মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটা স্লোগানকে সামনে রেখে, আপনার মাস্ক আপনার জীবন, এই স্লোগানকে সামনে রেখে আমাদের প্রত্যেকটা ব্লকে, জেলার 15টা ব্লক এবং 2 পৌরসভা জায়গাতে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা বন্ধুরা বেরোচ্ছে, টোটো নিয়ে মাইক নিয়ে এলাকার জনসাধারণকে সচেতন করছে, এবং এর পাশাপাশি যারা রাস্তায় মাস্ক ছাড়া বেরোচ্ছেন তাদেরকে মাস্ক পরিয়ে দিচ্ছেন, এবং যারা মাস্ক চাইছেন তাদেরকে মাস্ক দেওয়া হচ্ছে, স্যানিটাইজার দেওয়া হচ্ছে। এই কর্মসূচি আমরা যখন করোনার প্রথম ঢেউ চলছিল সেই সময় করেছি, এবং এখনও আমরা নেমেছি, কারণ এখন পরিস্থিতিটা একটু খারাপ, বিশেষ করে মালদাতে পজিটিভিটি রেটটা অনেক বেশি, এবং আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা সভাপতি সম্মানীয় বিধায়ক গহিম বক্সি সাহেবের নির্দেশে তিনি যেমন দলকে দিয়ে সাধারণ মানুষের মধ্যে করোনা সচেতনতা প্রচার করার চেষ্টা করছেন, একই রকমভাবে আমরা ছাত্র সংগঠন হিসাবেও আমাদের সংগঠনগতভাবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি এই কর্মসূচিগুলো আমরা নিচ্ছি, এবং এই মাস জুড়ে আমাদের এই কর্মসূচি চলছে।